একটা প্রশ্ন তুলে ধরব যেটা হচ্ছে ইমরান হোসেন আকাশ নামের একজন বন্ধু লিখেছে প্রশ্নটা স্যার একটু বেশি বড় আমি পুরোটা পড়ে শোনাচ্ছি সে লিখেছে জন্মই আমার আজন্ম পাপ কোনো কিছুই বোঝার আগে যেন সবকিছু শেষ হয়ে যাচ্ছে দিন দিন শেষ হয়ে যাচ্ছে দিন দিন মা বাবার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলছি এসএসসি 2019 এ জিপিএ 5 পেয়েছি এইচএসসিতে জিপিএ এসেছে 4.92 admission failed all exam english এর ব্যর্থতায় কোথাও ভর্তি হইতে পারিনি সেকেন্ড টাইম দেওয়ারও কোনো ইচ্ছে নেই স্যার এই মুহূর্তে আমার কি করণীয় একটু বলবেন কি দেখো জিপিএ 5 পাওয়া ছেলে জিপিএ 5 পাওয়া ছেলে কিন্তু ইংলিশের টাউন কোথাও সে চান্স পায়নি সে নিজে স্বীকার করেছে আমি তো আমার কথা বলি নাই তার কথা বলছি তো জিপিএ 5 পাওয়া ছেলে কোথাও চান্স পায়নি এবং তার মধ্যে এত কষ্ট এখন তার মা বাবার প্রতিও তার একটা বিতৃষ্ণা চলে এসেছে মানুষ দেখবে যখন মানুষকে ব্যর্থ হয় এটা আমি দেখেছি এটার কারণটা কি জানো যখন মানুষকে ব্যর্থ হয় তখন সে কিন্তু অন্য অন্যকে খুঁজে যে কে তার জন্য দায়ী সবসময় দেখবা তোমার খারাপ হয়েছে তুমি তোমার বাবা মাকে দায়ী করবা তোমার কোন একটা জায়গায় কি হয়েছে অসুবিধা হয়ে গেছে তুমি বলবা একটা অজুহাত খোঁজার চেষ্টা করবো কেন তুমি আমাকে নাস্তাটা দেরি করে দিয়েছ আম্মুকে রাগ করলে বা আরেকজনকে করলে মানুষ কি করা যখন তার নিজের কারণেই হচ্ছে কোন সমস্যা তার ড্রাইভারের উপর রাগ মানে দেখবে যে যখন মানুষ কোনো সমস্যায় পড়ে তখন অন্য কারোর উপরে তার এই কাজের দায়ী ভার আসলে মানুষ বর্তাতে চায় এটা ছেউ কিন্তু চেষ্টা করেছে দেখো তুমি এটা কেন বলছো তোমার মা বাবা দায়ী কেন তুমি কেন তাদেরকে বোঝাও নি তারা হয়তো লেখাপড়া তেমন জানে না বা তারা সচেতন না হতে উঠতে পারে বিভিন্ন কাজ ব্যস্ত

কিন্তু এখন তুমি লেভেল ওয়ান লেভেল টু একসাথে করো তারপর আয়স করো বিদেশ যাওয়ার সুযোগ তোমার আছে ইনশাআল্লাহ